এখনো ষষ্ঠ রাউন্ড গণনা চলছে, ফিফথ রাউন্ড পর্যন্ত আমি 4000 ভোটে লিড করছি। আমি সবচেয়ে বেশি খুশি যে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মানুষ বিকাশ দেববর্মা আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। এবং আমরা এটা একটা চ্যালেঞ্জের মুখে আমরা ছিলাম, কিন্তু আমাদের আত্মবিশ্বাস ছিল কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মানুষের উপর। তারা গতবারের মতো তেলিয়ামুড়া সাব ডিভিশনের 3টা আসনের মধ্যে 3টি আসনেই বিজেপি প্রার্থীকে দিয়েছেন। আমি তেলিয়ামুড়া সাব ডিভিশনের সমস্ত ভোটারদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাছে আরেকটি বিশাল প্রাপ্তি খোয়াই জেলার, যে খোয়াই বিধানসভা কেন্দ্রে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সুব্রত মজুমদার জয়ী হয়েছেন। যেটা কমিউনিস্টরা যে বলতেন, কমিউনিস্ট বন্ধুরা বা বামফ্রন্ট যেটা বলতেন যে খোয়াই হয়েছে তাদের গড়, আজকে ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কোনো গড়ই আর কোনো গড় থাকছে না। সব জায়গায় ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হচ্ছে। কঠিন আসনগুলোতে আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমরা জয়লাভ করেছি। আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছি, আমরা খুশি। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, অমিত ভাই শাহজি, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি খোয়াই জনসভা দেখে আপ্লুত হয়েছিলেন, জনঢল দেখে। আজকে খোয়াই তাকে আমরা উপহার দিতে পেরেছি, আমরা খুশি। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আমাদের রাজ্যের সভাপতি আমাদের রাজীব ভট্টাচার্য মহোদয়, প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। তেলিয়ামুড়া মহকুমাকে আমরা 3টি আসনে জয়লাভ করেছি, ওনারা যে উদ্যম, ওনারা যে সহযোগিতা করেছে। এবং খোয়াই বিধানসভা কেন্দ্র যেটা আমরা গতবার হারিয়েছিলাম, এবার আমরা জয়লাভ করতে পেরেছি। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ সকল নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।